وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. الحمد لله والصلاة والسلام على رسول الله. একজন প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় কোনো মহিলা ডেন্টিস্ট নেই, পুরুষ ডেন্টিস্ট, ওনার কাছে তো নেকাব খুলে ট্রিটমেন্ট নিতে হয়, এতে কি গুনাহ হবে? দেখুন, ইসলামে যে জিনিসগুলোকে নিষিদ্ধ করা হয়েছে সেগুলি হচ্ছে স্বাভাবিক অবস্থা নিষেধাজ্ঞা। যখন বিষয়টা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে যাবে এবং প্রয়োজনের স্থানে চলে যাবে এবং এটা না করলে শারীরিক ক্ষতি হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে, তখন ওই নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করলে কোনো গুনাহ হবে না। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে, যেমন মদ খাওয়া, শুকুরের গোস্ত খাওয়া, মৃত প্রাণী খাওয়া হারাম। তো এই হারাম কাজগুলি স্বাভাবিক অবস্থায় হারাম, কিন্তু এটা কখনো কখনো সাময়িকের জন্য হালাল হয়ে যেতে পারে। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন যে ফামানিজ তোররা, কেউ যদি নিরুপায় হয়ে যায়, গাইরা বাগিন ওয়ালা আদিন, তার উদ্দেশ্য সীমা লঙ্ঘন করা নয় বা আল্লাহর নির্দেশকে অমান্য করা নয়, তাহলে ফালা ইসমা আলেহি, তার কোনো গুনাহ হবে না। আর ইসলামী মূলনীতি হচ্ছে যে আদুররাত তুবি হল মাহজুরাত, প্রয়োজন, বিশেষ প্রয়োজন, মানুষের বিশেষ প্রয়োজন সাময়িকের জন্য নিষিদ্ধতাকে বৈধ করে দেয়। তো যেহেতু আপনার দাঁতে সমস্যা, এজন্য এই সমস্যাকে দূর করার জন্য যেহেতু পুরুষের সামনে পর্দা খোলা, নেকাব খোলাটাও একটা সমস্যা, তাহলে এই দুই সমস্যার মধ্যে কোনটা বড় এবং কোনটা বেশি ক্ষতিকারক? নিঃসন্দেহে দাঁতের সমস্যাটা বহুত বড় ক্ষতিকারক, এজন্য ওই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি যদি ছোট ক্ষতিটা করেন তাহলে কোনো গুনাহ হবে না, এবং ইসলামের মূলনীতির ভিত্তিতে আপনি আপনি সঠিক কাজ করেছেন বলে গণ্য হবে। কারণ আপনার উদ্দেশ্য নিজেকে প্রদর্শনী করা নয় বা নিজের চেহারা মানুষকে দেখানো নয়, সমস্যা হচ্ছে, সমস্যা হয়েছে সে সমস্যাকে দূর করা আপনার উদ্দেশ্য, অতএব আপনার কোনো গুনাহ হবে না। ঠিক আছে।